তো বন্ধুরা, আমরা আছি একটা মুদ্রা প্রদর্শনী অনুষ্ঠানে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিল্পকলা একাডেমিতে। দর্শনার্থীরাও আছেন যারা হচ্ছে ভিজিট করতে আসছেন মুদ্রা প্রদর্শনীটা। তো আপনারাও চলে আসবেন শিল্পকলা একাডেমি, এটা সেকেন্ড ফ্লোর। তো সঙ্গেই থাকুন, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনার প্রদর্শনীটা। থ্যাংক ইউ। আপনার কালেকশন সম্পর্কে একটু বলেন। এটা হলো বাংলাদেশের ব্যাঙ্গটোকার স্পেশাল সিরিয়াল নাম্বার। আচ্ছা, আপনি কাইন্ডলি সিরিয়াল নাম্বারগুলো দেখেন, দেখেন সব 1 1 1 2 2 2 3 3 দিয়ে এইভাবে লক্ষ্য করুন দর্শক ভালোভাবে। হ্যাঁ, সব ডিজিটগুলো না, মানে সব ডিজিটগুলো দেখেন, সব সলিড নাম্বার। আর এখানে দেখেন বাংলাদেশের ফার্স্ট সিরিয়াল, সব নাম্বার, সব সিরিয়াল নাম্বারগুলো 1, কিন্তু দেখেন সব 1 প্রথম সিরিয়াল। এটা হলো লাস্ট সিরিয়াল, একের পরে সাতটা শূন্য। তারপরে এটা হলো ল্যাডার 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এটা তো দেখুন সলিড, সব নোটের পর মধ্যেই সলিড। হ্যাঁ, সব দেখেন, সব এক, সব এরকম। এগুলো আপনি কীভাবে কালেকশন করছেন? এটা কয়েকদিন, অনেক সময় ধরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বিভিন্ন হয়েতে যোগাড় করছেন। এগুলো সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, এটা বর্তমানে বিভিন্ন ভ্যারাইটির কয়েন বের হয় বিভিন্ন দেশ থেকে। ওকে, কত ডিফারেন্ট টাইপের, এই ডিফারেন্ট টাইপটাই দেখানোর জন্য এই এই ডিজাইনটা করছি। আচ্ছা, এই শোটা করছি। এখানে মনে করেন, এখানে যেমন এই যে টাইটানিক জাহাজের অরিজিনাল অরিজিনাল কয়লার টুকরা বসানো এই কয়েনটা আছে। এখানে হীরাচুনি পান্না বসানো আছে। এখানে যে ম্যামথ, আগেকার আমাদের গ্র্যাভিটির সামনে যে হাতি ছিল, হাতির অরিজিনাল দাঁত বসানো আছে এখানে। এই কিসের মধ্যে বসানো? এই হাতির ছবি, মানে ওটা দাঁতের একটা টুকরা বসানো আছে। এই কয়েন, এই কয়েনটা মজার, এইটা না যদি আমি ফ্রিজের মধ্যে দিই তাহলে কিন্তু পুরো লাল হয়ে যাবে, এই যে নিচেরটা। আচ্ছা, এটা ফ্রিজে দিলে লাল হয়ে যাবে, কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। আর যখন আমি আর এটা রাসায়নিক গঠন কি বলতে পারবেন? না না, আর যখন হিট হবে একটু গরম পাবে, এই দেখুন আস্তে আস্তে মুরগির বাচ্চা দেখা যাচ্ছে। আর যখন আর একটু হিট পাবে ওখানে পুরো হলুদ একটা বাচ্চা দেখা যাবে। আচ্ছা, মানে থিমটা এরকম, এটা মুরগির বাচ্চা দেখা যাচ্ছে। হ্যাঁ, থিমটা দেখা যাচ্ছে এরকম যে দিবে তা দিলে বাচ্চা হয়, এটা ঠিক সেরকম আর বিষয়টা। আচ্ছা, এখানে আপনার ভালোই কালেকশন দেখতে পাচ্ছি। তারপরটাতে আমরা চলে যাই, এটা হলো বর্তমান যুগের, এটা দিয়ে 10 কেজি আটা 5-6টা মুরগি, অথবা এটা 10টা দিয়ে একটা এটা সমতুল্য 10 কেজি আটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা বিনিময় প্রথা আছে। আর এটা 10টা দিলে একটা বন্দুক কেনা যেত, বন্দুক কেনা যেত। এটা এটা আছে, এই যে আপনার কড়ি। হ্যাঁ, কড়িটা আমাদের দেশে কড়ি। জি জি, কড়ি আমাদের দেশে, এই যে এই কড়িটা, এটা হলো কড়িটা, এখানে এই যে কড়ি এখানে। আর এটা প্রায় 2500 বছর আগে চায়নাতে ব্যবহার হতো, সুরি কয়েন বলে, নাইফ কয়েন যেটা চায়নাতে ব্যবহার হতো। এটা হলো আপনার স্বাধীন ছিল, এখন ভারতের সঙ্গে মার্জ হয়ে গেছে, কিন্তু স্বাধীন। যেমন আসাম, ইরাক স্বাধীন দেশ ছিল, কুচবিহার স্বাধীন দেশ ছিল, ত্রিপুরা স্বাধীন দেশ ছিল, মহীশূর এটা স্বাধীন দেশ ছিল, জৈন্তাপুর, সিলেটের জৈন্তাপুর নাম শুনেছে কিনা? জৈন্তাপুর তো ছোট্ট একটা এলাকা, কিন্তু সেগুলো স্বাধীন ছিল, এখন সিলেটের মধ্যে আমাদের বাংলাদেশে চলে আসছে। তখন এগুলো ব্যবহার হয়, তখন এগুলো ব্যবহার হয়। এটা হলো আপনার ডেড নেশন, বিলুপ্ত দেশ, যেসব দেশ এখন আর নাই। আচ্ছা, বিলুপ্ত দেশের কয়েনগুলো আপনি এখানে, আগে যেমন ছিল অনেক দেশ আছে। ওকে, দর্শক দেখতে পাচ্ছেন বিলুপ্ত দেশের কয়েনগুলো যে এখানে, এখন আর সাইদুর রহমান ভাই। আপনি কি একটু বলতে পারেন এগুলো সম্পর্কে?
এখানে কালেকশন হচ্ছে আপনার 1948 থেকে 1971 পর্যন্ত, আমাদের 16 ডিসেম্বরে যুদ্ধের আগ পর্যন্ত। এই কাল এগুলোর ভিতরে বাংলাদেশে যে নোটগুলো চলছে, যে নোট কারেন্সিগুলো শুধুমাত্র বাংলাদেশে ইউজ হয়েছে এবং অন্য পাকিস্তানে ইউজ হইলেও বাট বাংলাদেশেও ওগুলো চলছিল, ওই নোটগুলোর কালেকশন। লোকজন এখান থেকে, বাচ্চারা যারা এখানে আসতেছে, এখান থেকে কী শেখার আছে সেটা সম্পর্কে আমাদেরকে একটু বলুন। মূলত পূজা প্রদর্শনীতে মানুষ এই জন্যই আসবে যে এখানে আসতে বাংলাদেশ তথা সারা বিশ্বে মুদ্রার যে ইতিহাস, মুদ্রার যে আদি কথা সেটা তো জানতে পারছেই, এবং মুদ্রা একটা দেশকে কীভাবে রিপ্রেজেন্ট করে সেটাও এখানে জানা যাবে। মুদ্রা প্রদর্শনী 2017, দ্য কারেন্সি শো 2017 ইন বাংলাদেশ। রাজধানীতে তিন দিনব্যাপী মুদ্রা প্রদর্শনী শুরু। তিন দিনব্যাপী মুদ্রা প্রদর্শনী গতকাল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে। হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের স্মৃতি বহনকারী কয়েক হাজার মুদ্রা ও ব্যাংক নোট এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। বাংলাদেশের স্মারক মুদ্রা, বাংলাদেশি ব্যাংক নোট, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, প্রাচীন মুদ্রা হিসাবে স্থান পেয়েছে কড়ি। এছাড়াও প্রাচীন বাংলার বঙ্গ জনপদ, গান্ধার জনপদ, মৌর্য জনপদ সহ বিভিন্ন সময়কালের বিভিন্ন আকার, রং, আকৃতির মুদ্রা এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। ভারতীয় উপমহাদেশের তাম্র মুদ্রা, শিরোনামে স্থান পেয়েছে বাংলাদেশের স্বাধীন সুলতানি আমলের মুদ্রা সহ বিভিন্ন সময়ের তাম্র মুদ্রা। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, গ্রিক ও ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি, ইতিহাস বহনকারী আব্বাসীয় খলিফাদের তৈরি মুদ্রা, মামলুক শাসন আমলের মুদ্রা, বাংলা হারিকেলা মুদ্রা এবং এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রা ও মেডেল প্রদর্শন করা হচ্ছে। ইন্দোনেশিয়ান, ভিয়েতনাম, তো এইসব দেশের মুদ্রাগুলো খুব হাই ডেমোশন হয় আর কি। দেখা যাচ্ছে যে এক একটা নোটের ভ্যালু 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 50 লক্ষ পর্যন্ত আছে। এখানে কি ওরকম কোনো নোট আছে যেটা 50 লক্ষ? এখানে যারা এখানে কে কে এক্সিবিট করছে একদম কৃপা দেখুন। তবে যদি আফ্রিকান কান্ট্রি কিংবা এশিয়ান কান্ট্রির মধ্যে স্পেশালি ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার এই নোটগুলো যদি থাকে তাহলে এখানে থাকবে। মূলত এখানে আসলে অনেকে থিম ভিত্তিক করছে, যেমন কেউ হয়তো আফ্রিকান কালচারের উপরে এখানে নোট প্রদর্শন করছে, কেউ করছে বার্ডের উপরে, কেউ করছে নৌকার উপরে, কেউ করছে বাংলাদেশের এ পর্যন্ত কী কী নোট বের হয়েছে স্বাধীনতা পর থেকে পর্যন্ত, সেটা একটা ধারাবাহিকতা। এখানে থিমের উপরে হচ্ছে, এখানে থিমের উপরে, হ্যাঁ, ওয়ার্ল্ড নোট কালেকশন ডিসপ্লে হচ্ছে ঠিকই, বাট থিমের উপরে, মানে এখানে এমন না যে র্যান্ডমলি নোট দেখানো হচ্ছে। এখানে কি কি আছে? এইখানে আছে এলো বাংলাদেশের কমোডিটি কয়েন, তার আমি আবার দেখাচ্ছি। এখানে বাংলাদেশের মোট কমোডিটি কয়েন, এটা আমার মেয়ের, ও স্কুলে আছে। কমোডিটি কয়েনটা হচ্ছে যে স্মারক কয়েন, যেটা সুবিনের হিসেবে বের করে বাংলাদেশ বিভিন্ন অকেশনে। সেই অকেশনের ভিতরে প্রথম বের করছিল বীরশ্রেষ্ঠ আপনার ভিক্টোরিয়া ডে উপলক্ষে। এই যেমন বাংলাদেশ 12টা কয়েন বের করছে। সম্পর্কে একটু বলেন কি কি কালেকশন? কালেকশন আমার থিম হলো বাংলাদেশি কয়েন। বাংলাদেশি কয়েন মানে আফটার লিবারেশন, আমাদের লিবারেশনের পরে, হ্যাঁ, 73 থেকে শুরু করে 2015 পর্যন্ত আর কি আছে। 73 থেকে আপনি 2015 পর্যন্ত যত কয়েন আছে সবগুলো আপনি কালেকশনে নিয়ে আসছেন, দর্শক দেখতে পাচ্ছেন। এখানে কেউ নাই? এগুলো কি কার? তোমার তোমার নাম বাবা? একটু জোরে বলো, তানজিম সালে। ওকে, বলো তোমার কি কালেকশন নিয়ে আসছো তুমি? বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার কিছু মুদ্রা তুমি কালেকশনে নিয়ে আসছো না? দর্শক দেখতে পাচ্ছেন ওই ছোট বাচ্চার কালেকশনগুলো, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার সে কিছু কালেকশন নিয়ে আসছেন। আপনি কি ওর সাথে আসছেন? আচ্ছা, আপনি বলেন, মানে কবে থেকে কালেকশন শুরু করছেন? মানে ওর আপু দিয়েছিল, তো তারপর থেকে টুকটাক আস্তে আস্তে না বেশ কিছুদিন ধরেই করে। এগুলো কি আপনাদের? না না, শুধু কিভাবে পার্ট হইতে পারে?
একটু যদি আমাদের ভিডিওতে একটু কাইন্ডলি দেখাই দেন, এইটার উপরে হালকা করে একটু প্রেস করে আপনি তাকায় দেখেন পয়েন্টটা, এনলার্জমেন্ট অনেক, জাস্ট আপনি এটার উপরে রাখেন। এটা কি কোয়ান চেক করার কোনো কিছু? হ্যাঁ রাইট, ওকে। ডেফিনিশন অনেক হাই না? এখন শিল্পকলা থার্ড ফ্লোরে, তো সেকেন্ড ফ্লোরে একটু পরে যাবো, উপর থেকে লং ভিউ দেখানোর জন্য এখানে অবস্থান করছি। ওকে, সঙ্গেই থাকুন। আপনাদের এখানে কি মুদ্রা বিক্রয় কেন্দ্র? মানে যারা শখে কালেকশন করতে চায় আপনার তাদেরকে প্রোভাইড করে থাকে, আমাদেরকে কি দেখানো যাবে কি কি মুদ্রা আপনারা সেল করতেছেন? মানে যেসব লাগে আয়ারল্যান্ড, ওমান, জোরে বলতে হবে, তারপরে ইউনেশিয়া, রাশিয়া, ঘানা, বিভিন্ন দেশের মুদ্রা আপনারা ক্রয় বিক্রয় করে থাকেন এখানে? জি, যেগুলো দুর্লভ। হ্যাঁ, যারা কালেকশনের জন্য কালেক্ট করে ওইটার জন্য। একটা গোল্ড, গোল্ডটা বের করছে নর্থ গ্রামের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে। এটা হ্যাঁ, এটা গোল্ড একটা মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে। তারপরে রবীন্দ্রনাথ নজরুল, বঙ্গবন্ধু ব্রিজ, বাংলাদেশ ব্যাংকের 25 বছর, বাংলাদেশ জাদুঘরের 100 বছর, এরকম বিভিন্ন অকেশন অনুযায়ী এই কয়েনগুলো বের করা হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, জাহাঙ্গীরনগর মিন্ট, বাংলাদেশের প্রথম যে 5 পয়সা সেটা 73 সালে হয়। 73 সালে 5 পয়সা দেখতে পাচ্ছেন না? 73-এর 10 পয়সা সেটা হলো 73-এর 10 পয়সা পান পাতা। 73-এর আছে হলো 25 পয়সা, এটা হলো 73-এর 25 পয়সা। 73 সালে 25 পয়সা, আর 73 সালের আছে 50 পয়সা, 50 পয়সা কবুতরটা আছে হলো এখানে 25 পয়সা। এটা কত সালের? 73 সালের। এটা হচ্ছে 1973 সালের কবুতর, পয়সার মধ্যে কবুতর। হ্যাঁ, আর 1 পয়সা প্রথম এবং শেষ হয় হলো 74 সাল, ওইটাই প্রথম, ওইটাই শেষ, এরপর আর কখনো হয় না। তখন এটা ভ্যালু কত ছিল? 1 পয়সা। 1 পয়সা দিয়ে কী কী পাওয়া যেত? 1 পয়সা দিয়ে ওই সময় আসলে 74-এ তো আমরা আসলে হই না। আচ্ছা, কিন্তু আমরা ইউজ করছি 5 পয়সা 10 পয়সা থেকে। আপনি পেয়েছেন 5 পয়সা থেকে? হ্যাঁ, 5 পয়সা আমরা ইউজ করছি। তখন 5 পয়সা দিয়ে আপনি কী কী কী? চকলেট, তারপরে হলো এটা কি বলে হজমি। ওকে, আপনি হচ্ছে ফরিদুল ইসলাম, রাইট? ওকে, থ্যাংক ইউ ফরিদ ভাই। দর্শক, মানে এই রবিউল ইসলাম নাকি? আচ্ছা, এই যে পাঁচটা দেখতে পাচ্ছিলেন আপনারা, সেই পাঁচটা হচ্ছে রবিউল ইসলাম ভাইয়ের হচ্ছে ওনার কার্ড। তো আপনারা হচ্ছে দুর্লভ বা প্রাচীন আমলের কোনো পয়সা বা ওখানকার মুদ্রা আপনারা দেখতে চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন, আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। থ্যাংক ইউ।